গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও দারুণ আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আর দেখো আমি একদম রেডি হয়ে গেছি, তো দেখে তো বুঝতেই পারছো নিশ্চয়ই যে কোথাও একটা বেরোচ্ছি। হ্যাঁ, আমি আর মা আজকে মার্কেটে বেরোচ্ছি, খুব জরুরি একটা কাজ রয়েছে সেই জন্য বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সেগুলো জানতে হলে তোমাদের তো পুরো ব্লগটা দেখতে হবে, তো দেখতে থাকো। আর এখন মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে, আমার ব্যাগটা এখানে রয়েছে, ব্যাগও গুছিয়ে নিয়েছি, যা যা লাগবে। খুব একটা সময় লাগবে না, তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি চলে আসব। আর এখন তো সন্ধে হয়ে গেছে, মানে বাইরেটা একদমই অন্ধকার হয়ে গেছে, দেখো তো। আমাদের তো এই প্রতিদিনই বেরোতে গেলেই লেট হয়ে যায়, কিছু না কিছু মা এটা ওটা কাজ করতে থাকে, তো তাড়াতাড়ি বেরোবো ভাবতে ভাবতে সেই লেটই হয়ে যায়। আর মাও এখন মনে হয় রেডি হয়ে গেছে। ওমা, তোমার হয়ে গেছে? মার হয়ে গেছে, ওইদিকে ওই রুমগুলোতে মানে যে জানলাগুলো খোলা রয়েছে সেগুলো এখন মা বন্ধ করছে আস্তে আস্তে। আর আমি এখন মাস্কগুলো বের করে নেব। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেই জিনিসটা বের করতে হবে। স্যানিটাইজার নিয়ে নিয়েছি অবশ্য, আর মা এদিকে রেডি। জল খেয়েছি, করলাম না এটা রেখে দিলাম। এই দেখো কে বসে আছে, দেখো পুতু। অপুতু তুমি আসবে ঘরে? এখন আসে না, এখন আসে না, এখন আমরা বেরোবো বেরোবো বেরোবো। চলো ছুটছে বার, এখন আমাদের টোটোর জন্য ওয়েট করতে হবে। এই ব্যাপারটাই আমার কাছে বিরক্তিকর লাগে, 2 মিনিট হোক 5 মিনিটই হোক এই টোটোর জন্য দাঁড়িয়ে থাকা না বিরক্তিকর। এক একদিন তাড়াতাড়ি পেয়ে যাই, আবার এক একদিন এত দেরি করে আসে, দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থাকি, একটাও টোটো দেখি না। ফাইনালি পেলাম একটা টোটো, আজকে অবশ্য বেশিক্ষণ ওয়েট করতে হলো।
গেলাম না পেরিয়ে গেলাম হ্যাঁ আর ওদিকে নেই আমরা দোকানে ভুলে গেছি দেখেছো আমি বললাম না ব্যাক করতে হচ্ছে আমার এই তো এই তো সামনে কতটা চলে গেছিলাম আবার ব্যাক করে আসতে হবে একই না ডিজাইন একটু আলাদা এইটা এইটা দেখ নাকি এসে তারপর নেবে জুয়েলারির দোকানে কাজ তো মোটামুটি হয়ে গেছে এবার যাচ্ছি আরেকটা দোকানে আর চপ সিঙ্গারাও নিয়ে নিলাম অনেকদিন খাওয়া হয় না বাইরের খাওয়া তো খাই না বললেই চলে বাড়িতে গিয়ে আবার ভালো করে গরম করতে হবে হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে তাহলে আমাদের বাড়ি যেতে যেতে আর একটু সময় দেরি হবে আরো কয়েকটা জিনিস কেনা রয়েছে কিন্তু বন্ধ সেটাই মনে থাকে না ভুলে যায় না না সোমবারই বন্ধ খোলা আছে ওমা তোমার মা নেমে গেছে দেখো আমি তো না কেন আমি দিয়েছিলাম এখন ভিড়ের মধ্যে রাস্তায় এত ভিড় যে কি বলবো এই হলো আমাদের রেলগেটের অবস্থা দেখো কেমন ভিড় ওপারে যেতে পারছি না
9টা বাজতে চলেছে। আর এবারে একটা টোটোতে উঠবো আর বাড়ি যাবো। অনেক দেরি হয়ে গেছে, বাবা বাড়ি চলেও গেছে। আর সামনেই একটা টোটো পেয়ে গেছি। বৃষ্টি হয়েছে বলে বিকেলের দিকটাতে বৃষ্টি হয়েছে, একদম কাদা কাদা রাস্তা, রাস্তাঘাট কাদা হয়ে, একদম পুরো জল জমে কাদা হয়ে বাজে অবস্থা। বাড়িতে এসে ঢুকলাম অবশেষে। ও আমাদের কলিং বেল তো আমার নষ্ট হয়ে গেছে। ও বাবা, আর এবার যাব কিচেনে, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। মা ফ্রেশ হতে গেছে এখন, তো আমি আগেই ফ্রেশ হয়ে নিলাম আর কিচেনে যাব। গিয়ে চপ সিঙ্গারা আনা হয়েছে, তো সেগুলোকে একটু ভালো করে গরম করে নেব, তারপর মুড়ি দিয়ে খাবো। চপ আর সিঙ্গারা ভেজে নিয়েছি, আর সিঙ্গারা এখানে ভেঙেও গেছে, দেখো মা ব্যাগের মধ্যে ঢুকিয়েছিল প্যাকেটটা, আর চাপে পড়ে ভেঙে গেছে একটু। তো এখানে চাটনি রয়েছে, মুড়িও নিয়ে নিয়েছি, আর এদিকে মা চা করছে। বাবার তো চা খাওয়া হয়ে গেছে, বাবা আজকে আমাদের আগে বাড়িতে ফিরেছে, তো এসে দেখছি যে বাবা মুড়ি আর চা খাচ্ছে। মা আবার চপ সিঙ্গারা দিয়ে দিল বাবাকে, আর এখানে চপ সিঙ্গারা ভাজাও হয়ে গেছে, এবার আমরা খাবো। মা এখানে মায়ের জন্য লিকারটি করছে, আমি তো আজকে চা খাবো না। তুমি তো খাবে না, আমারটা আমি করে নিয়ে যাই। হ্যাঁ, অনেকগুলো চিপসের প্যাকেট, বাদামের প্যাকেট, আর এটা হচ্ছে কচু ভাজা। তো কি মনে হলো, কচু ভাজার প্যাকেটও দুটো কিনে নিয়ে এসেছি, বাইরে একটু খোলা মানে হাওয়ার মধ্যে রেখে দিয়েছি, পরে কিছুক্ষণ পরে স্যানিটাইজ করে নেব। আজকে তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারলে যে একটা জুয়েলারির দোকানে গেছিলাম, তো মায়ের জন্য একটা সোনার বালা মতো করতে দেওয়া হলো। তো মা অনেকদিন ধরেই বলছিল যে ওরকম একটা দেবে দেবে, তো এই করে করে আর যাওয়া হচ্ছে না, তো ওই আর কি করতে দেওয়া হলো। আর হয়ে গেলে তো তোমাদের অবশ্যই দেখাবো ওটা। আর টুকটাক কিছু কাজ ছিল, কিছু কেনাকাটা ছিল, সেগুলোও করলাম, আর খাওয়ার জিনিস কিছু কিনলাম, ওই আর কি। বাইরের খাবার তো এখন সেরকম বেশি খাচ্ছি না। আর মা বলছিল কি যে সোনা ফুচকা খাবি, তো আমি বলছি যে না দরকার নেই থাক, আমার খাওয়ার খুব একটা ইচ্ছাও ছিল না। এখানে দেখো এই যে আমরা বসে পড়েছি, চা তো আমি খাচ্ছি না, মা খাবে। আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করছি, খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সাথে দেখা হতে চলেছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তার সাথে সাথে ছোট্ট একটা লাইকও দিয়ে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই, সবাইকে টাটা।